কয়েক বছর ধরেই সিরাজগঞ্জের যমুনা নদীতে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন নদীর ভয়াবহ ভাঙনে সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই কয়েক বছর ধরেই ঈদের আনন্দ নেই নদীপাড়ের ভাঙন কবলিত মানুষের মাঝে এবার ঈদের দিনেও এই এলাকাগুলোতে পৌঁছায়নি কোনো ধরনের সরকারি সহযোগিতা ভাঙনে বসত ভিটা ঘরবাড়িসহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে সিরাজগঞ্জের নদীপাড়ের বাসিন্দাদের সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে কয়েক হাজার পরিবার খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা পেটের ক্ষুধা আর মাথা গোজার ঠাই না থাকায় ভুলে গেছেন ঈদের আনন্দ পুবের মাথা আমার বাড়ি ছিল আটটা ভাঙוני দিয়ে এখানে আইছি এই ভাঙוני জেথা থেকে ঈদ কোন দে যায় কি কোন দে যায় আমরা কিছুই কইরা হবো না আমার দুঃখের বরাবর নাই কেননা যে ঈদ করমু কি দিয়া আমরা বাড়ি দেনে আইরর বাইনে এখন দেখেন যে এখানে যে কাগজ টানায়া মানুষের গাস্তলা বইস পড়ে আছি হে পাঁচশ আর চাল কিনব না চাল পলডি কাগজ ছড় কিনয়া দিব এমন এমন লোক আছে এই রকমই পরে জায়গা মনে করেন মানুষের জায়গা কে সাফরা তুলে ঘাটি দিয়া রইছে আমার ঘর দর জানা নাই ভাঙিয়া আল্লাহ দেয়া ঈদ নাই কি গত কয়েক বছরেও ভাঙন কবলিত সিরাজগঞ্জ বাসীর কাছে ঈদ উপলক্ষে পৌঁছায়নি কোনো সরকারি সাহায্য এলাকাবাসী বলছে সাহায্যের থেকেও বেশি দরকার বাঁধ শিগগিরই যেন বাঁধের কাজ শেষ করা হয় এই দাবি তাদের এমন কাজ করে রাখছে মানুষ বাইঙ্গে কিচ্ছু থাকতেছে না জাগর বাইরে ভাঙে তারাই জানে কয় দুঃখ ফুরান দেব না তে আমাগরে। সরকার যদি সাহায্য করে নদীটা বান্ধ না দিলনি দ্রুত এই কাজটা খালি দীর্ঘ টাইম কাটা নিতেছে আমাকে এখন ঈদ মিদ কিসের চেয়ারম্যান মেম্বার কোনো কেউই একটা কাটমাট কোনো কিছুই দেয় না কে ফোন তোমরা আমরা কোনো কিছুই পাই না কে সরকারের সহযোগিতা পাই না কে কোনো চেয়ারম্যান মেম্বারের সহযোগিতা পাই না একে তো আমরা তো সরকারের সহযোগিতা পাইও না চাইও না তো গরিব মানুষ হয়তো সহযোগিতা কিছু পায় হয়তো দশজন থাকলে বলে দুজন পায় হয়তো পায় না এই অবস্থায় চলতে এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান চাহিদাপত্র পত্র পেলেই সব ধরনের সহযোগিতা করা হবে ভাঙন কবলিতদের সে নদী ভাঙ্গনের ফলে যদি কোনো ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় অবশ্যই দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এটা পদক্ষেপ গ্রহণ করবে তবে আমাদের ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ বা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমাদের কাছে চাহিদা আসতে হবে চাহিদার প্রেক্ষিতে আমরা সেখানে বরাদ্দ দেওয়ার প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করব ভাঙন রোধে প্রকল্পের কাজ চলমান আছে বাঁধ নির্মাণ কাজ শেষ হলেই আর ভাঙন থাকবে না বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা পানি বৃদ্ধির কারণে হঠাৎ করে কিছুটা ভাঙন দেখা যাচ্ছে তো অত্র এলাকায় আমাদের আসলে একটি প্রকল্পের কাজ চলমান আছে বর্তমানে প্রকল্পের আওতায় সিসি ব্লক ম্যানুফ্যাকচারিং চলমান আছে এবং জিও ব্যাগ ডাম্পিং চলমান আছে আমরা উক্ত এলাকায় ভাঙন রোধে প্রকল্পের আওতায় তেত্রিশ মিটার ড্রেজিং করেছি এই ড্রেজিংয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে মূল ব্যাঙ্কে পানির চাপ কমে পানি বিকল্প পথে যেতে পারে এবং পাড়ের উপরে চাপ কমে দ্রুত বাঁধের কাজ শেষ করে নদীর ভাঙন থেকে বসতবাড়ি রক্ষার দাবি এলাকাবাসীর গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক